বহু প্রতীক্ষার অবসান, বহু সমালোচনা, বহু ট্রোলিং, সব কিছু অতিবাহিত করে আজকে মুক্তি পেল ব্যোমকেশ দুর্গরহস্য। ব্যোমকেশ দুর্গরহস্য নাকি অন্যান্য ব্যোমকেশ দুর্গরহস্যগুলির তুলনায় একেবারেই আলাদা। আর এখানে রুক্মিণীকে দেখা যাবে সত্যবতী চরিত্রে, তো ডেফিনেটলি সেটা কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ করবে ব্যোমকেশ দুর্গরহস্যে। সর্বোপরি আজকে ছিল ছবির প্রিমিয়ার, আর এই ছবির প্রিমিয়ারে কারা হাজির হলেন দেখে নিন এক ঝলকে। গানটা অ্যাকচুয়ালি প্রথমে ঠিক করা হয়েছিল যে ট্রেলারে জাস্ট ওই এক দু লাইন রাখা হবে, তারপরে সবার সেটা ভালো লেগে যাওয়ায় তারপর ডিসাইড করা হলো যে পুরো গানটাই হবে। তো গানটা হওয়ার সময় ব্যোমকেশের প্রেম দেখানো হয়, যেটা খুব অদ্ভুত, মানে জেনারেলি ব্যোমকেশের প্রেম সেরকমভাবে দেখানো হয় না। তো শুনতে দেখতে শুনতে তো ভালোই লাগছে, এবার বাকিটা তো শ্রোতাদের হাতে। যেহেতু এই চরিত্র ব্যোমকেশ আগে অলরেডি আবির যে সবাই করেছে, তো মানুষের একটা এক্সপেকটেশন হয়েই থাকে যে দেবকে কেমন লাগবে। বাট আই থিঙ্ক অ্যাজ অ্যান অ্যাক্টর ও যে এত বড় একটা স্টেপ নিয়েছে, আমার বেস্ট উইশেস অ্যান্ড আই এম শিওর ও খুব ভালো করবে। বিকজ কী হয় যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরই একটা চরিত্র, মানে কমার্শিয়াল তো অলওয়েজ হয় সব রকম, মার দেব মানে মারপিট করছে, কিন্তু ইদানিং দেব যে কাজ, যে ধরনের কাজ করছে তাতে আমি রিয়েলি মুগ্ধ। অফকোর্স এক্সাইটেড, আর পুরো টিমকে অল দ্য বেস্ট উইশ করেছিলাম আগেও এখনও, অ্যান্ড আই এম শিওর যে লোকেদের ভালো লাগবে ছবিটা। আর দেবকে প্রথমবার ব্যোমকেশ হিসেবে দেখা যাবে, সাথে রুক্মিণী, খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। অ্যান্ড আই এম হিয়ার টু উইশ দ্য টিম অল দ্য বেস্ট। একদম নতুনভাবে পেতে চলেছি আমি ইন্টারভেলে বেরোলাম আর কি, এটুকুই বলবো আপনাদের যে দারুণ হচ্ছে, দারুণ। আমি বাকিটুকু দেখার জন্য এখন এক্সাইটেড, কখন শেষ হবে ইন্টারভেলটা, কখন গিয়ে দেখবো বাকিটা। রুক্মিণী দিয়াজ সত্যবতী অসাধারণ, কিছু বলার নেই, মানে এত, মানে মনে সত্যি একজন প্রেগনেন্ট মহিলা অভিনয় করছে, খুব সাবলীন, আর তার সাথে দেবদা তো সবসময় নিজেকে নানান রকম চরিত্রে ভাবে, তো সেটাই মানে আমি বলবো যে খুব চ্যালেঞ্জিং বোধ হয় দেবদার কাছেও সেটা। আর আপনারা সবার খুব ভালো লাগবে, আপনাদের আপনারা সবাই সপরিবারে গিয়ে হলে দেখে আসুন, খুব ভালো। আজকে তো ব্যোমকেশের দিন, এটা আজকে ওটা নিয়ে বেশি কথা বলবো না। হ্যাঁ ডেফিনেটলি আমিও খুব এক্সাইটেড, আর মানে এত কী বলবো, আমার প্রথম ছবি, সেখানেই সবাই আস্তে আস্তে কাস্টগুলো রিভিল হয়ে গেছে যারা যারা আছেন, আমারও অনেক কিছু শেখার থাকবে এই ছবিটা থেকে। রহস্যটা কী করে ভেদ হচ্ছে, মানে একটা গোয়েন্দা ছবি যেভাবে দেখা উচিত নয় আমি সেভাবেই দেখতে চলেছি, তার কারণ ফার্স্ট হাফে রহস্যটা তৈরি হয় আর সেকেন্ড হাফে সেটা ভাঙা হয়। আমি সেকেন্ড হাফটা দেখে নেবো, কাজে পরে আর ফার্স্ট হাফটা দেখার কোনো ইয়ে থাকবে না। বাট কিছু করার নেই, আমি অফিস থেকে এসেছি, আমার ওয়াইফ চেয়েছিলাম আমার পুচকেটাকে বাংলা ছবি দেখা হয় না নিয়ে যাবো, বাট একটু লেট হয়ে গেলো। বাট আই এম ভেরি হ্যাপি, শুধু অনসেম্বল কাস্ট, দেবের লুকটা আমার খুব ভালো লাগে এই ছবিতে, আর সবচেয়ে বড় কথা এই ছবিটাকে ঘিরে দেব একটা দারুণ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, একসঙ্গে অনেক মানুষকে আনা যেটা যেটা করেছে সেইটা আমার খুব ভালো লেগেছে। এই ধরনের মানে একটা কথাও বলেছে যে ইগোর জন্য অনেক কিছু নষ্ট হয়ে যায়, উইচ ইজ ভেরি ট্রু, আর এই ছবিতে ওই রহস্যটাও ভেদ হোক, সব এক হোক, এটাই তো সবচেয়ে ভালো। এন্টায়ার টিম অফ ব্যোমকেশ, দেব ইজ সুপার্ব, অ্যান্ড এন্টায়ার রুক্মিণী ইজ সুপার্ব, বিশ্বাস ওয়ার্ক ইজ এক্সেলেন্ট, অমরীশ ইজ লুকিং নাইস, এভরিবডি ইজ লুকিং নাইস, দে আর পজিটিভ, প্রত্যেকে ভালো, মানে ছোট ছোট চরিত্রে খুব সারপ্রাইজিং কাস্টিং, অনেক চেনা মুখ পাচ্ছি আমাদের থিয়েটারের, সায়ন্তনকে দেখছি, ভাস্করকে দেখছি, মোহরকে দেখলাম, খুব ভালো লাগছে, মানে ছোট ছোট চরিত্রে ফ্যান্টাস্টিক কাস্টিং, ফ্যান্টাস্টিক অভিনয়, খুব ভালো লাগছে দেখতে চরিত্রটা। মানে ব্যোমকেশের যত গল্প আছে তার মধ্যে বেশ কিছু গল্পে পুরন্দর পাণ্ডেকে দেখা যায়, এই পুরন্দর পাণ্ডে ব্যোমকেশের গল্পে মাঝে মাঝে ঘুরে ঘুরে এসছেন, এই গল্পটাতে পুরন্দর পাণ্ডের একটা হিউজ সেকশন আছে। ইনফ্যাক্ট থ্রু আউট, মানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন পুরন্দর পাণ্ডের একটা বড় ভূমিকা আছে। এবং অন্যান্য সময় যেটা হয়, যেটা যে
ডিটেকটিভ নিজে সবটা করেন, এই গল্পটাতে বিশেষ করে ডিটেকটিভ একা সবটা করেন না, সেখানে পুলিশেরও এবং তার অ্যাসিস্ট্যান্টেরও একটা বড় ভূমিকা থাকে। তো সেই জায়গা থেকে এই চরিত্রটা, এই পুরন্দর পাণ্ডে এই গল্পে একটা অন্য ইম্পর্টেন্স, ভীষণ ভালো জায়গা আছে। খুবই আনন্দের এবং খুবই ভালো সমালোচনা হয়েছে, তাতে আমি খুশি। আমি চাই আরও সমালোচনা হোক এই ছবিটা দেখে। যদি কারোর মনে হয় যে অজিতের চরিত্রায়নে আমার কিছু ভুল ত্রুটি আছে যেটা তাদের ভালো লাগছে না, সেটা অবশ্যই তারা বলুন। আবার যদি আমরা কখনো ব্যোমকেশ করি, আমাদের সে সৌভাগ্য যদি হয়, তাহলে আমি সেই ছবিতে এই ত্রুটিগুলো